হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যাব আমাদের হালি শহরের নতুন একটা ক্যাফে হয়েছে, খুব ভাইরাল হয়েছে ক্যাফেটা, আমাদের লোকালের মধ্যে খুব ভাইরাল হয়েছে, আর তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো হালি শহরের ক্যাফেটা আছে, তো ক্যাফেটার নামও তোমাদের বলবো। আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের এখানে ব্যারাক মাঠের এখানে, সুস্মিতার জন্য ওয়েট করছি। সুস্মিতা আসবে, তারপর বেরিয়ে যাবো। তো বৃষ্টি পড়ছে, তাই ছাতা নিয়েছি। তো কী বলবো, যখনই যাবে বেরোয় তখনই বৃষ্টি পড়ে, তো আসছে, তার জন্য ওয়েট করছি। তবে আসলে ভিডিওটা তোমার দেখতে হবে পুরো। তো ওয়াচ দ্য এন্ড, এনজয় দ্য সিনেমাটিক শর্টস। নারে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। নারে না কারো ধার। তো ফাইনালি গাইস, চলে এসেছি আমাদের হালি শহরের ক্যাফেতে। ক্যাফেটার নাম হচ্ছে সহজ পাট ক্যাফে। সুস্মিতা এসছে, আশা করে এসছে। তো সুস্মিতার জন্য ওয়েট করছিলাম, সুস্মিতা লেট করেছে, আর এইও লেট করে, দুজনেই লেট করেছে আজকে। তো গাইস, তোমাদের এই সহজ পাট ক্যাফে আসতে হলে হালিশহর স্টেশন থেকে রামপ্রসাদ ঘাট অব্দি আসতে হবে। আর রামপ্রসাদ ঘাটে এলেই পাশেই রয়েছে এই সহজ পাট ক্যাফে। তো তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করে নিতে পারে সহজ পাট ক্যাফে। তো ফাইনালি গাইস চলে এসেছি, আর ওপরটা এসেছি, ওপরটা এমন পুরো ভিড়, পুরো ভিড় আছে এখানে, ঠিক আছে। তা আমরা বসে গেছি, আমি মোবাইল খাচ্ছে। নতুন ক্যাফে এসেছি, মানে ফার্স্ট টাইম নতুন করে জায়গা আমার সাথে এসছে কোনো ক্যাফে। এমনি সব লেটে থাকি, কিন্তু এবারে ফার্স্ট টাইম চলে এসছে, এখন সব জায়গায় বেরোচ্ছে। যতক্ষণ দিয়ে আমরা বসে আছি এখানে, অনেক লেট করছে। আর মানে কতক্ষণ আগে অর্ডার দিচ্ছি, এক ঘন্টা হচ্ছে, এখন বসে আছে, এখন মতো আসছেই না খাবার। আর যে যা জিনিস অর্ডার করছি, গাজা হলো অর্ডার করছি, ওটাও নেই, গাজা হলো অর্ডার করছি, ওটাও নেই, হাতের জিনিস নেই, খালি চা আছে আর চিকেন আর মটনের আইটেম গুলো আছে, আর ভেজ আইটেম গুলো কিছু যাই বসে দিয়ে কোন এই লোক। অন্যান্য ক্যাফের মতো নেই, এখানেও সেরকমই দাম রয়েছে স্বাভাবিক, এমন না যেখানে আলাদা কোনো দাম রয়েছে। তোমরা যেমন অন্য ক্যাফেগুলোতে দেখো সেমই দাম রয়েছে এই ক্যাফেতেও, তো আলাদা কিছু না। তোমরা পজ করে দেখে নিও, কারণ আমি যদি এক একটা খাবার ধরে বলি তো ভিডিও অনেক মানে বড় হয়ে যাবে, আর জিনিসটা অনেক বড় লেগে যাবে, তো তোমরা যেটা ভাবো। তো গাইস, আমরা যেহেতু নতুন নতুন ক্যাফেটা খুলেছি, আর আমরা যেহেতু নতুন নতুন মানে শুরুতে এসেছি, তো আমরা উপরের টেবিলে বসেছিলাম, তো খুবই ভিড় ছিল। তো সেই ভিড়ের মধ্যে এসেছি, আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওখানে ফটো তোলার স্পট রয়েছে। তো গাইস, আমাদের চা একটাই অর্ডার হয়েছে দিদির থেকে, আমি এক জিনিস খেলাম, মানে এক একটুখানি গ্যাস খেলাম, থার্ড ক্লাস একদম, মানে গরম জল খাচ্ছে মনে হচ্ছে, এত বাজিটা গরম হয়নি। কিরকম চাটা, মানে তোর কিরকম ফিল আসছে? খুব বাজে, মানে জল জিরা আমার কিরকম লাগছে, স্বাদটা কিরকম লাগছে? ফটোগ্রাফি চলছে এখানে, দেখো জোর কদম ফটোগ্রাফি চলছে। সুস্মিতা মডেল হচ্ছে সুস্মিতা, এখানে জোর কদম ফটোশুট চলছে এখানে। উপরে লাইট আছে, তাই লাইটের ব্যাকগ্রাউন্ড ফটো তোলা হচ্ছে, দেখে নাও। এই যে পোস্টটা, সেই তোমার এই পোস্ট দেখে শিখতে পারো অনেক কিছু। ওটা চা ছিল নাকি গোলা, মানে কিছু গোলাপ জল ছিল, আমি বুঝতে পারি, মানে আমার হচ্ছে গোলাপ জল, যেটা মুখে লাগে রাত্রিবেলা শোয়ার আগে, সেটা আমি মানে খাচ্ছিলাম।